আমি ছাত্রদেরকে বলছি, আজকে তোমাদেরকে আমি যে এমসিকিউ আর অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, রাইট সার্কুলার কোন, ইংরেজিতে যাকে বলে রাইট সার্কুলার কোন, বাংলায় হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, কোষে দেখো ১৬, অধ্যায় ১৬, কোষে দেখো ১৬, অধ্যায় ১৬, ১৩ দাগের এ থেকে আমি করাবো, ১৩ দাগের এ থেকে লম্ববৃত্তাকার শঙ্কুর, ১৩ দাগের এ থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি। আমি যে পদ্ধতি অঙ্কগুলো করাচ্ছি দেখো, পদ্ধতিগুলো খুব সহজ পদ্ধতি, আমার পদ্ধতিগুলো ফলো করো, করে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো। এখন দেখো আমি তোমাদের অঙ্কে আসছি। প্রথম অঙ্কটা কী বলেছি দেখো, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ল্যাটারাল হাইট মানে তির্যক উচ্চতাটা ১৫ সেন্টিমিটার দিয়েছে, ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার দিয়েছে, তাহলে ওর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। ওটা আমাকে চারটে অপশান দিয়েছে, একটা হচ্ছে ৬০ পাই বর্গ সেমি, একটা হচ্ছে ৬৮ পাই বর্গ সেমি, একটা ১২০ পাই বর্গ সেমি, একটা ১৩০ পাই বর্গ সেমি। এটা সেকেন্ড অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটা বলেছে যে একটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তনের অনুপাত মানে ঘনফলের অনুপাতগুলো কী বলেছে, ১:৪ হলে তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত যদি ৪:৫ হয় তাদের উচ্চতার অনুপাতটা কী হবে। এটা একটা চারটে অপশান দিয়েছে, ১:৫, ৫:৪, ২৫:১৬, আর একটা হচ্ছে ২৫:৬৪, এটা দিয়েছে। আর তারপরে দিয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ১ রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় ওর আয়তন কতটা বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট, ১০০%, ২০০%, ৩০০% এবং ৪০০%। আমি এখন এই অঙ্ক তিনটে করছি, কীভাবে করছি তোমরা দেখো। দেখো প্রথমটা বলেছে কি, যে লম্ববৃত্তকার শঙ্কুর তির্যক উচ্চতা হচ্ছে ১৫ সেন্টিমিটার, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ১৬ সেন্টিমিটার হলে পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো ব্যাস কত বলেছে, দেখো ব্যাস হচ্ছে ১৬ সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো, ব্যাসার্ধ হবে ১৬/২ সমান কত, ৮ সেমি। তাহলে এরপর কী বলেছে দেখো, যে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে বলো ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এখানে পাই দেখো কত, পাই আমার দরকার নেই, পাই উইথ অ্যান্সার দেওয়া আছে, আর কত, আর ৮ সিএম, আর এল আমার দেওয়া আছে দেখো, এল হচ্ছে ১৫। তাহলে কত হচ্ছে, এইটা হচ্ছে সমান কত, ১৮ × ১২০ পাই বর্গ সেমি। কেন বর্গ হলো বলো তো, এখানে আমার ক্ষেত্রফল বলেছে, যখন আমার ক্ষেত্রফল বলবে তখন আমার উত্তর আসবে বর্গ, যখন আমার ঘনফল বলবে তখন আমার উত্তর আসবে কিন্তু কিউবিক সেন্টিমিটার মানে ঘন সেন্টিমিটার। তাহলে আমার এখানে অপশানটা, কোন অপশানটা কারেক্ট হচ্ছে, ১২০ পাই যেটা আছে ওটা আমার, ওই অপশানটা আমার কারেক্ট হচ্ছে। তাহলে শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ১২০ পাই বর্গ সেমি, এই অপশানটা হচ্ছে আমার কারেক্ট। এরপরে দেখো, এরপরে বলি যে দুটি লম্ববৃত্তকার শঙ্কুর আয়তনের অনুপাত ১:৪, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে ৪:৫, তাদের উচ্চতার অনুপাত কত। দেখো মনে করিলাম একটির উচ্চতা হচ্ছে এইচ, আর অপরটি হচ্ছে ছোট এইচ। হ্যাঁ, তাহলে আর আমার আর এর এইটা, আর ব্যাসার্ধ কত বলো, ব্যাসার্ধ আর আমার অনুপাত কত দিয়েছে দেখো, ব্যাসার্ধ সমান যদি আর ধরি তাহলে কত হচ্ছে, ১:৪ আর একটার ব্যাসার্ধ হচ্ছে কত, অপরটির হচ্ছে ৫ আর। হ্যাঁ, এটা সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটার সব সেমি করে দিবে, একক দেওয়া আছে। তাহলে এখন দেখো আমার কী দেওয়া আছে, দেখো আমার ঘনফলের ফর্মুলাটা কি, ১/৩ পাই × আর কত দেখো, ৪ আর, তার হোল স্কোয়ার, হ্যাঁ, ইন্টু এইচ, ১/৩ পাই স্কোয়ার এইচ। এগেন দেখো, ১/৩ পাই × ৫ আর, তার হোল স্কোয়ার এইচ, ইজুগলটু কত বলো, ইজুগলটু তোমার কত, ১/৪ দেওয়া আছে দেখো, ১/৪ দেওয়া আছে। তাহলে তুমি এই ১/৩ পাই কেটে গেল, এইগুলো কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে কি দেখো, অর ১৬ আর স্কোয়ার এইচ ইজুগল টু কত হচ্ছে দেখো, ৫×৫=২৫ আর স্কোয়ার এইচ ইজুগল টু কত, ১:৪। তাহলে অতএব অর কত হচ্ছে দেখো, এই আর স্কোয়ারগুলো কেটে দাও,
তাহলে এইটা হচ্ছে 25 আর এটা হচ্ছে তাহলে কত 464 এইচ 464 এইচ ইকুয়াল টু 25 এইচ অতএব এইচ বাই এইচ ইকুয়াল টু কত 25 বাই 64 তাহলে তোমার কোনটা উত্তর আছে দেখো 25 ইস টু 64 যেটা সেটাই কারেক্ট উত্তর 25 ইস টু 64 তাহলে আমার এই অপশানটা কারেক্ট উত্তর হ্যাঁ দেখো একটি লম্বিত শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এক রেখে শঙ্কুটির ব্যাসার্ধ এক রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তনে কী পরিবর্তন হবে কত পার্সেন্ট তাহলে আমি ব্যাসার্ধটাকে ঠিক রাখছি আর আমি কাকে বাড়াচ্ছি আমি এইচটাকে বাড়াচ্ছি তাহলে প্রথম মনে করিলাম প্রথমে শঙ্কুটির ঘনফল কত ঘনফল সমান কত 1/3 পাই আর স্কোয়ার এইচ আর পরে শঙ্কুটির ঘনফল কত হচ্ছে কত 1/3 ইন্টু পাই কত পাই ঠিক থাকছে কাকে আমার দ্বিগুণ করছে এইচটাকে দ্বিগুণ করছে আর স্কোয়ারটা হচ্ছে এইচ হচ্ছে 2h হয়ে যাচ্ছে তাহলে 2h হয়ে যাচ্ছে অতএব বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে টু আর দেখো 2/3 পায়ের স্কোয়ার এইচ 2/3 পায়ের স্কোয়ার এইচ মাইনাস 1/3 পায়ের স্কোয়ার এইচ তাহলে কত বৃদ্ধি পাচ্ছে 1/3 পায়ের স্কোয়ার এইচ এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে অতএব শতকরা পরিবর্তন কত হবে তাহলে 100 বৃদ্ধি পাবে কত তাহলে 1/3 পায়ের স্কোয়ার এইচ বাই 1/3 পায়ের স্কোয়ার এইচ গুণিত 100 কেন বলতো 1/3 বৃদ্ধি পায় 1/3 একে কত 1/3 বাই 1/3 আর 100 তো কত বৃদ্ধি পায় গুণিত 100 তাহলে এইগুলো কাটাকাটি করলে সমান 100% এখানে উত্তর দেখো আমার কোনটা কারেক্ট তাহলে আমার এই অপশানটা ক্লিয়ার উত্তর